নদিয়ার ফুলিয়া ক্যাম্পাসে তৈরি হতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে পরিকাঠামোগত উন্নয়নে 50 কোটি টাকা ব্যয়ে এ ধরনের উদ্যোগ। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার থেকে বস্ত্র প্রযুক্তি বিষয়ক পড়াশোনা করতে এখন থেকে এখানেই আসতে হবে আগ্রহী ছাত্রছাত্রীদের। তবে বাংলার ক্ষেত্রে বেশি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। সাংসদ জগন্নাথ সরকার এই বিষয়ে অনেক দিন ধরেই দরবার করেছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককে। আর ছাড়পত্র মেলায় শনিবার তিনি পরিদর্শন করেন সমগ্র ক্যাম্পাস। যদিও 2013 সাল থেকে এই ইঞ্জিনিয়ারিং কলেজ এ যাবৎকাল ফুলিয়া আইটিআই ক্যাম্পাসে চলত, কিছুদিন পূর্বে আইটিআই ক্যাম্পাসের পাশে 5.38 একর জমির উপর গড়ে উঠতে চলেছে পুরুষ এবং মহিলা হোস্টেল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অভিনব অত্যাধুনিক বিজ্ঞানসম্মত আন্তর্জাতিক মানের ক্লাসরুম। 3 বছরের ডিপ্লোমা কোর্সে আপাতত 33 জন করে প্রতি বছরে পড়াশোনার সুযোগ পাবেন বলে জানা গেছে। This institute में central government and state government का collaboration. So इधर में तीन state में, इधर वेस्ट बंगाल में, बिहार में और झारखंड में 3 state का people seat में share करगा, then we offer a diploma course में. After diploma में student getting 100% placement में, और में we go for higher study में, पूरा BE, BTech textile course में और handloom course में. So this institute का provide handloom का course to welfare of the handloom weavers में. इस दर वना का इंस्टीट्यूट में पूरा लोग में पीपल मे बी वेयर फैब्रिक ना उधर में हैंडलूम कोर्स में अच्छा कोर्स में ये में 100% प्लेसमेंट है. सो पीपल हैज टू स्टडी द पर्टिकुलर कोर्स में ना ओ ये ग्रेट फ्यूचर में थ्रू आउट वेल डिप्लोमा कोर्स टा है आफ्टर माध्यमिक माने 10th स्टैंडर्ड এছাড়া ক্লাস 12 এর পরে আসলে মানে তাদেরকে নেওয়া হবে, বাট বেসড আপন দ্য মাধ্যমিক নাম্বার। মাধ্যমিক নাম্বারের ওপর বেস করে মেরিট লিস্ট তৈরি করা হয়, উইচ ইজ ডান ফ্রম স্টেট গভর্নমেন্ট। সেটা হয়ে যাওয়ার পরে এখানে নামটা আসে, মেরিট লিস্টটা আসে, অ্যাকর্ডিংলি যারা উইলিং স্টুডেন্টস তারা ভর্তি হয়। অ্যাজ পার গভর্নমেন্ট প্রেসক্রাইবড যা ওদের ফি স্ট্রাকচার আছে সেটা খুবই নমিনাল, সেটা দিয়ে ভর্তি হয়। এছাড়া এটা একটা স্টাইপেন্ড কোর্স, স্টুডেন্টরা পড়াকালীন পার মান্থ একটা করে স্টাইপেন্ড পায়। এর আগেও তো পড়ার ব্যবস্থা ছিল, এর আগে বলতে এটা শুরু হয়েছে 2015 থেকে, 2015-16 একাডেমিক সেশন থেকে এটা স্টার্ট হয়েছে। আইটিআই ক্যাম্পাসে হতো এটা? আইটিআই ক্যাম্পাস অ্যাকচুয়ালি আইটিআই স্টেট গভর্নমেন্টের যেটা চলে সেটা ওটা, এটা সম্পূর্ণ আলাদা। আমাদের শুধু 2টো বিল্ডিং আইটিআই এর খালি পড়েছিল, ওটা স্টেট টু সেন্ট্রাল ট্রান্সফার করে বলা হয়েছে কিছুদিনের জন্য, এটা যতদিন আমাদের কনস্ট্রাকশন হচ্ছে ততদিন পর্যন্ত ইউজ করবার জন্য। আমাদের কনস্ট্রাকশনটা হয়ে গেলেই আমরা এটা লিভ করে চলে যাব। এটা তন্তুবাহীদের জন্য ডেভেলপমেন্টের চিন্তাভাবনা নিয়ে যে একটা স্কুল চলছে প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের বারে, তাঁতিদের জন্য 377-এ পার্লামেন্টে আমি বিষয়টা তুলেছিলাম। যেহেতু এটা বিশ্ববিখ্যাত তাঁত শিল্পীদের জায়গা, তাদের ডেভেলপমেন্টের জন্য প্রথমে যেন চটজল দিয়ে একটা স্কিম, স্মৃতি ইরানি যখন ছিলেন তিনি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, ট্রেনিং শেষে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে করা হয়েছিল, ট্রেনিংয়ের উদ্ঘাটন যেমন করেছি। ইতিমধ্যেই কিছুদিন আগে আমাকে পিএম অ্যাডভাইসার ভাস্করজি, ভাস্কর খুলবে, উনি আমাকে বলেছিলেন যে আপনার ক্ষেত্রের মধ্যেই আমার দাবি ছিল যে কিছু ডেভেলপ করার জন্য, তিনি বলেছিলেন যে একটা 40 কোটি একটা বড় প্রজেক্ট এখানে দেওয়া হবে, আপনি খবর পেয়ে যাবেন। তো আমি যেহেতু খবরটা পাচ্ছি না, ব্যাপারটা একটা স্কিম এসছে মোটামুটি 50 কোটি টাকার একটা প্রজেক্ট, এখানে তার বাতাবরণ নির্মাণের জন্য ঘরের যে কাজ শুরু হয়েছে সেটাই দেখার জন্য কি অবস্থা আছে, বা আর এদের পক্ষ থেকে কি দাবি দেওয়া হলে আরেকটু ভালো হয় তাঁতিদের জন্য তাদের ডেভেলপমেন্ট করে এবং তার সঙ্গে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থার জন্য কি কি প্রয়োজন আছে সেইটা শোনার জন্যই এসেছিলাম।
তো এখানে ইঞ্জিনিয়ারিং যেটা পড়া যাবে সেটা কি 3 বছরের সার্টিফিকেট কোর্স কি 2 বছরের ডিপ্লোমা কোর্স? 3 বছরের ডিপ্লোমা কোর্স। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।